প্রলোভন দেখে ট্রেনে করে ভিন রাজ্যে নাবালক পাচারের ছক ভেস্তে দিল জলপাইগুড়ি রোড স্টেশনের রেল পুলিশ। শনিবার নাবালককে উদ্ধার করলো জলপাইগুড়ি চাইন লাইন। রেল পুলিশে উপস্থিত বুঝেই পাচারকারী চম্পট দিয়েছে বলে অনুমান পুলিশের। নাবালকের বাড়ি আসামে, পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এমনটাই জানিয়েছে চাইন লাইন কর্তৃপক্ষ। এদিন অবধ আসামের ট্রেনের এক কামরায় ওই নাবালকটি কান্নাকাটি করছিল এবং সে সময় ট্রেনটি রোড স্টেশনে দাঁড়িয়ে ছিল। রেল পুলিশের সন্দেহ হওয়াতে নাবালককে জিজ্ঞাসা করে, কিন্তু নাবালকের সঙ্গে কেউ ছিল না এবং অন্য যাত্রীরাও নাবালককে বলতে পারছিল না তার পরিচয় কি। এবং এরপরে নাবালককে উদ্ধার করে চাইল্ড লাইনে খবর দেন রেল পুলিশ এবং জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে নাবালক তার পিসির বাড়িতে থাকতো। নতুন সাইকেল কিনে দেওয়া এবং কাজের প্রলোভন দেখিয়ে কে বা কারা তার সেই বালকটিকে ভিন রাজ্যে নিয়ে যাচ্ছিল এবং প্রাথমিক অনুমান যে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। কোতোয়ালি থানায় জানিয়ে ওই নাবালককে জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে এবং এরপর হোমে রেখে নাবালকের বাড়ি খোঁজ করা হবে এমনটা জানিয়েছেন চাইল্ড লাইনের সদস্য সুদীপ্ত মজুমদার। Seventh Heaven, a slice of happiness. এবার আপনার শহরে পরিষ্কার পরিচ্ছন্নতায় আপনার পছন্দের কেক পাবেন মাত্র 7 মিনিটে। Seventh Heaven, a slice of happiness. ANN Shopping Mall, Keshab Road, Kuchbihar. Mobile 9369851306. এই বিষয়ে চাইল্ড লাইনের সদস্যকে জানিয়েছেন শুনবো। আজকে সকালে আমাদের 8:15 দিকে আমাদের 10 নাট নম্বরে একটি ফোন আসে চাইল্ড লাইনে। ফোনটি করেন আরপিএফ রোড স্টেশন যে অফিসার আছেন ইনচার্জ, তিনি করেন, বলেন যে একটি বাচ্চাকে তারা উদ্ধার করেছেন ট্রেন থেকে একাকী দেখতে পেয়ে এবং কান্না করছিল বাচ্চাটি এই অবস্থায়। যেহেতু বাচ্চাটি একাকী ছিল এবং নিয়ম অনুযায়ী ওনারা চাইল্ড লাইনকে 10 মিনিটে ফোন করেন। ফোন করার পরবর্তীতে আমরা আরপিএফের অফিসে যাই এবং গিয়ে বাচ্চাটিকে প্রথমে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করে আমরা বুঝতে পারি যে বাচ্চাটি আসামের কোনো এক জায়গায় বাড়ি এবং সেখানে ওর নিজের যে মা, সে ছোটোবেলায় সেই পিসেমশাই বাড়িতে দেন ওকে পড়াশোনা এবং মানুষ করবার জন্য এবং সেখানে থেকে ও পড়াশোনাও করছিল এবং ক্লাস 7-এ বাচ্চাটি এখন পড়ছে। এই অবস্থায় ওর কোনো একটি হয়তো সমস্যা হয়েছে বাড়িতে, ও জিজ্ঞাসাবাদ করলো পিসেমশাই বাড়িতে ওর ভালো লাগছিল না, কি কারণে সেটা আমরা এখনও উদ্ধার করতে পারিনি। তো সেখান থেকে ও মনে করে যে বেরিয়ে কোথাও চলে যাবে, তো প্রথমে বলেছিল কাকুর বাড়ির উদ্দেশ্যে ও রওনা দিয়েছে কলকাতায়, কিন্তু ট্রেনটি ছিল অবধ আসাম এবং ভুল করে ওই ট্রেনে চেপে বসে এবং সেখানে ওকে কোনো এক জনৈক ব্যক্তি, ওর অপরিচিত, সে ওকে সহায়তা করে এবং পরবর্তীতে ওকে নিয়ে গিয়ে ওকে বিনোদনের জন্য ওকে সাইকেল কিনে দেওয়া, যাবতীয় জিনিস কিনে দেওয়ার একটা প্রলোভন দেখায়। সেই ব্যক্তি ওকে কি উদ্দেশ্যে নিয়ে গেছিলো এখন পর্যন্ত আমাদের তার নাম ঠিকানা সে অজ্ঞাত পরিচয় কিছু জানা নেই। তো জানা গেলে নিশ্চয়ই পদক্ষেপ নেওয়া হবে পরবর্তীতে। তো এইবার সেই শিশুটিকে নিয়ম অনুযায়ী আমরা আরপিএফের কাছ থেকে হ্যান্ডওভার করে নিই। হ্যান্ডওভার করে নিয়ে নিয়ম অনুযায়ী ওর একটা মেডিকেল করিয়ে লোকাল কোতোয়ালি পিএসআই একটা ইনফরমেশন দিয়ে আপাতত শিশুটিকে চাইল্ড লাইনে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে একটি নিয়ম অনুযায়ী প্রোডাকশন চাইল্ড ওয়েলফেয়ার কমিটি CWC তার কাছে আমরা যাব, বাচ্চাটির বিষয়টি অবগত করাবো এবং বাইরেটির আমাদের যেটা আবেদন সেটা জানানো হবে এবং তাদের নির্দেশ অনুযায়ী বাচ্চাটিকে তারা কোথায় রাখবেন সিদ্ধান্ত নেবে এবং পরবর্তীতে বাড়িতে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চালু হবে।